এডা কুবি সাস্তো রেট কিরম বাজার দেশড়িয়া দেশড়িয়া দুনু দুইশরা ব্যাটার কিছু অনুরোধ উপস্থাপন করে দেখাই দেশড়িয়া দেশড়িয়া দুনু দুইশরা বেসন হন একদম কই তো না আইলে ফেলি বেসন নন 120 টিয়া 120 টিয়া 80 টিয়া দি 80 টিয়া হইতো নু 100 টিয়া হবো না নু তোর ওই কত করে রে আজকে তোর 10 টাকা করে বিক্রি করি 10 টাকা করি অন্য সময় কি আর কম রাখন কম বেসন ভরে আর তো 5 টাকা বেচছি এবার 5 টাকা বেচছি এটা খুবই সাস্থ্য রেট কিরম বাজার সত হিসেবে না সত হিসেবে বেসন জানা সত কত করে 200 200 টিয়া এটা আইলে আমরা ফ্রেশ খাবার কেন খাইবেন মানে ফ্রেশ জিনিস একদম ন্যাচারাল জিনিস এতে পাইকারি এলে 10 টাকা 10 টাকা করে কেজি না আর এনে কুচরা ধারা 15 টাকা এটার দাম কত 20 টাকা জোড়া নাকি জোড়া এবার দাম কত কেজি ভাই ওর দাম কেজি 30 টাকা 30 টাকা 20 টাকা হইতো না 20 টাকা হইবো একদম কত একদম 30 টাকা এবার দাম কত এবার দাম তে আর সব বেসন দাম কত যেই বেশি বেই কইন 10 টাকা বেসন 200 খুশে লাকান ধরো 50 টাকা পর্যন্ত হইরে ইয়ান 50 টাকা কম 30 টাকা পারবেন পারতো না করলার কিলো প্রতি রেটটা জানি 20 টাকা কেজি 1 কেজি 20 টাকা কেজি প্রিয় দর্শক এই কুচরা বাজারে 30 35 টাকা হবে সম্ভাবনা আছে যদি আত্ম সঠিক ধারণা নাই উল খোঁজো কেজি হতে 40 টাকা আর কম হতো না 30 টাকা না পারবে না পাহাড়ি অঞ্চল হিল ট্যাক্স এরিয়ে কিরম বাজার তো লেবু লেবু হন আর খোঁজি হন চট্টগ্রাম সিটেঙ্গে বাসায় বেড়ে আর খোঁজি হই তুই খোঁজি রেটটা জানিম কত করি খোঁজি কত একশো টাকা শত একশো একশো প্রিয় দর্শক এই 100 পিসের দামই তারা 100 টাকা নির্ধারণ করছি মানে এক পিস এক টিয়া ধরে সালফোরা রেট জানাইম সালফোরা রেট ভাই আর হবিবে কত কিলো হিসেব নাকি টিয়ে জি জি দুয়ার দাম 20 টাকা তো দুই কিলো মতো দুয়ার দাম 20 টাকা রাখতে খতুরু হতে যারা তো দুর্বলতা আছে কিংবা ভালোবাসা আছে তারা এড়াইলে খতুরু খাইবেন এবে কি জাতর খতুর সিরাজ সিরাজ খতুরু 1200 টাকা জোড়া 1200 টাকা বেসন বেশি যে 1200 টাকা পাহাড়ি অঞ্চল হলে এটা কিন্তু চাহিদা আছে বিদে এটা ক্যারা বেসা হয় প্রচুর ক্যারা দেখা যার এই আর ক্যারা রিটার্ন দেন যেহেতু এটা ক্যারার কাস্টমার আছে জানান এটা ক্যারা বেসে মাছের পাশাপাশি এই মাছ বাজার এবে ক্যারা কিলো কত করে 40 40 একদম একদম 40 20 টাকা নেব হ্যাঁ হইতো না 40 টাকা একদম একদম 40 কিরম বাজার অনারে দেশি কুরে রিটার্ন জানাইম যেহেতু আর চট্টগ্রামের মানুষ বেতন দেশি কুরে লাই বেশি ফল এটা কুরে ফাগো সারগো না ১২০০ সত্তর হইলে দিদি সত্তর হইল ওনা তো সল দুবাই জি আমার কি করার পালক না পালা ফালা জি খদ্দুর দাম নাকি দুনো 14000 একদম জিম বেশি বেনি এখন 12000 বেসন একদম বাসো 12000 বেসন খাক করতো না এই ফলর রিটার্ন দেন কত করে কেজি 20 টাকা করে 10 টাকা করে নেব 10 টাকা নেব একদম 20 টাকা বাইন কত করে কেজি 20 টাকা কেজি 20 টাকা বাইন প্রতি কিলো 20 টাকা করে হল